বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম আরজিকর কান্ডে একত্রিশ বছর বয়সী চিকিৎসক তরুণীর মৃত্যু এবং যে মৃত্যু কেন সেই ধোঁয়াশা উদ্ধারে তদন্ত করছে সিবিআই আর একের পর এক যখন এই তদন্তে দেখা যাচ্ছে যে তিন পক্ষ একটি যদি ত্রিভুজ আঁকা যায় তাহলে মাথায় যদি হাসপাতাল কর্তৃপক্ষ থাকে অর্থাৎ সন্দীপ ঘোষ তার ঠিক একটা কর্নারে রয়েছে পুলিশ অভিজিৎ মন্ডল তালার থানার যিনি ওসি তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে ত্রিভুজের আরেকটি কর্নার যদি দেখি সেই কর্নারে কিন্তু শাসক দলের বেশ কয়েকজন নেতা যাদের মধ্যে একজন ইতিমধ্যেই আহ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি হচ্ছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং যিনি এই ফরেনসিক চিকিৎসক অর্থাৎ যিনি এই আহ পরিচালনকারী যে আহ টিম তার যে আহ প্রধান অর্থাৎ তিনি তাকেও জেরা করেছে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তিনি একটি বিস্ফোরক কথা বলেছেন তিনি বলছেন রক্ত গঙ্গা বইবে তাড়াতাড়ি যদি আজকের মধ্যে পোস্টমর্টম না হয় কে বলেছেন তিনি মৃতার এক কাকা পরিচয় দিয়েছেন যদিও তিনি বলছেন যে তার লশন নয় আমরা শুনে নেব ওই যে চিকিৎসক ফরেন্সিক চিকিৎসক তিনি ঠিক কি বলছেন আমরা একবার শুনিনি করার জন্য মেয়ের টাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য একটু দেরি হয়েছিল বাড়ির লোক থেকে করা ওই দিন না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে এক কাউন্সিলার বলে একজন কেউ ছিলেন নাম বলতে না

একজন লোক ছিলেন তিনি নিজেকে ভিক্টিমের কাকা বলে পরিচয় দিয়েছিল হুমকি দিয়েছিল যদি দিনের শেষে ময়না তদন্ত সম্পন্ন না হয় তবে রক্তের নদী বয়ে যাবে ওই ব্যক্তি কে না তিনি প্রাক্তন কাউন্সিলর আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই ব্যক্তির নাম প্রকাশ করেছেন তিনি বলেছেন তিনি হচ্ছেন সঞ্জীব মুখোপাধ্যায় পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর যিনি পরে টিএমসিতে যোগ দেন পানিহাটি টিএমসি বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ সহযোগী আর ঠিক এই জায়গাতেই নির্মল ঘোষকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে প্রায় ছ ঘন্টা হয়ে আমরা যখন প্রতিবেদন করছি তাহলে ওই যে যেটা বলছিলাম ত্রিভুজের তিনটি ভাগে আর একটি কোণে শাসক দল তার যোগ কি ক্রমশ স্পষ্ট হচ্ছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদা স্বাগত জানাচ্ছি অরূপদা আহ আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন কিন্তু সেই সঙ্গে আমরা জানি যে সংবাদ মাধ্যমের সামনে যে চিকিৎসক যিনি তরুণী চিকিৎসক তার যিনি পরিচালনকারী সদস্য অপূর্ব বিশ্বাস ডাক্তার অপূর্ব বিশ্বাস তিনি সিবিআই জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন যে কোনো এক কাকু পরিচয় দিয়েছেন এবং সেই কাকু পরিচয় দেওয়া ভদ্রলোক তিনি বলেছেন দ্রুত তাড়াতাড়ি এই পোস্টমর্টম করতে হবে না হলে রক্তগঙ্গা বইবি সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে এত তৎপরতা এবং পরের পর দু দুজন তো গ্রেফতার হলো এবং জিজ্ঞাসাবাদ চলছে একের পর এক তৃণমূল নেতা তাহলে কি শাসক দল ক্রমশ জড়িয়ে যাচ্ছে এই বিষয়টির সঙ্গে দেখো প্রথম থেকে তিনটে এটা পিরামিড তিনটে অংশ ছিল তুমি যদি দেখো একটা হচ্ছে আর্জিকর প্রশাসন একটা হচ্ছে পুলিশ একটা হচ্ছে শাসক দল প্রথম দিন থেকে এই কেন্দ্রবিন্দুতে ছিল এখন তদন্ত যাতে ভুল পথে সামনে আসছিল এই তিনজনের উপরেই মোটামুটি অভিযোগ ছিল এবার ইতিমধ্যেই যেটা তুমি আহ যদি দেখো হসপিটালের তরফে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন তথ্য প্রমাণের তাকে যেমন দুর্নীতি ইস্যুতে গ্রেপ্তার করেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেও গ্রেপ্তার হয়েছে আরেকটা অ্যাঙ্গেল তুমি যদি দেখো সেটা হচ্ছে অভিজিৎ মন্ডল তালা থানার প্রাপ্ত অস্থি তাকেও কিন্তু বলা হয়েছে ওই তথ্য প্রমাণ লোপার তাহলে আর একটা যোগ থাকছে এখনো ধরো এই যে তুমি যদি আর এইটার উপরে কত লেয়ার আছে পুলিশের উপরে সেটা এখনো জানা যায়নি তদন্ত চলছে কিন্তু আরেকটা কোন হচ্ছে তোমার আহ শাসক দল সেদিন তোমার যদি মনে থাকে যে বারবার করে কি অভয়ার কাকিমা বলছিলেন যে সেখানে পরবর্তীকালে যে তারা বারবার করে বলছিলেন যে তারা পনেরো জন গিয়েছিলেন যে তাদের বডির সঙ্গে থাকতে দেও কিন্তু তাদের সেখানে ঘেসতে দেওয়া হয়নি শাসক দলের নেতারাই তাদের ঘেসতে দেননি এই যে কাকুর কথা বলা হচ্ছে এক্স কাউন্সিলার যিনি একটা সময় সিপিএম এ ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আসেন তিনি আগা গোড়া সেখানে দাঁড়িয়ে এফআইআর লেখা সেখানে দাঁড়িয়ে এবং এফআইআর এর অভয়ার যে শ্মশানে শুধু এফআইআর লেখা তো পরের কথা কিন্তু মানে যা জানা যাচ্ছে যে শ্মশানে যে কাগজ ভর্তি করতে দাহ করার জন্য হ্যাঁ সেখানে পর্যন্ত তিনি সাইন করেছেন এটা কি করে সম্ভব কাকু সবথেকে বড় কথা কাকু পরিচয় দিয়ে এই কারণ এই অপূর্ব বিশ্বাস কি বলছেন যে তার এক আত্মীয় কাকু বলে পরিচয় দিয়েই বলেছেন রক্তগঙ্গা হয়ে যাবে ফলে আহ এটা নিশ্চয়ই অভয়ের পরিবারের কেউ বলেননি এবার ওনার এই অতি তৎপরতাটা কেন প্রস্তুত তো সেটাই উনি এই অতি তৎপরে উঠলেন কেন এফআইআর বয়ান লেখার সময় উনি ওখানে গিয়ে উইলফুল রেপ লেখা হচ্ছে তারপরে থেকে বড় জিনিস কপিতে লেখা হচ্ছে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে সরকারি হসপিটালে মারা গেল অথচ সরকারের ওপর আস্থা আছে এটা কেউ যে কপিতে লেখে এটা জানা ছিল না তোমার হয়তো মনে আছে যেখানে দাঁড়িয়ে মৃতার পরিবার যখন অভিযোগ করেছিল যে ডিসি নট তাদের টাকা দিতে চেয়েছিল তো তারপর তৃণমূল অফিস থেকে একটা ভিডিও রিলিজ হয় সেই ভিডিওতে দাবি করা হয় যে মৃতার বাবা মা বলছেন যে সেখানে দাঁড়িয়ে যে না আমরা তো কোনো টাকার কথা বলিনি এইসব ভুল খবর কিন্তু পরে সেটাও কিন্তু পরে দেখা গেল ওই কাকুরি গলা যে ছেলের উত্তর যে জিনিস প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন তিনি এই কাকু তাহলে এই যে শাসক দল তাহলে এই এতটা তৎপরতা দেখালেন কেন একইভাবে নির্মল ঘোষ সেই নির্মল ঘোষের এতটা তৎপরতা কেন তিনি হসপিটাল এলেন তিনি মহাশ্মশানে গেলেন তার এত তৎপরতা কেন আর কি পানিহাটির প্রতিটা কেসেই যদি এরকম অস্বাভাবিক মৃত্যু হয় তিনি কি সেই তৎপর হয়ে উঠছেন কেন এবং মিতার বাবা মা বারবার করেই বলছেন যে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে গেছেন তাদের প্রায় কোনো বডির কাছাকাছি ঘেঁচতে দেওয়া হয়নি যেটা যে তিন ঘন্টা তারা দেহর জন্য অপেক্ষা করেছে এবার এবার ধরো তিনটে জিনিস তুমি তিনটে জায়গায় যদি হয় তাহলে একটা কনক্লুশনে আসা যায় তাহলে যে এটা ঘটনাটা যে এমনি কোনো বিচ্ছিন্নভাবে হয়নি একটা সংগঠিত ভাবে এটাকে ঘটানো হয়েছে তুমি যদি তিনটে জায়গা দিয়ে তদন্ত যেভাবে হচ্ছে সেখানে দাঁড়িয়ে তথ্য প্রমাণ লো বা তদন্তকে বিপথে চালনা করা বা এফআই তোমার কি বলে পোস্টমর্টম নিয়ে হুমকি দেওয়া বা তোমার যেটা তুমি সুপ্রিম কোর্টে আইনজীবীরা বলেছেন যে অতপ্শী রিপোর্ট হয়েছে সেটা পর্যন্ত সঠিক টেম্পারেচারে রাখা হয়নি তা দুদিন তারপরে এর যে আন্ডারগার্মেন্টস অভয়ার জিন্সের প্যান্ট সেটা পর্যন্ত জমা দেওয়া হয়নি তাহলে কিভাবে প্রমাণটা হবে কিভাবে তাই তো ফলে সিবিআই যে রিপোর্ট দিয়েছে প্রাথমিক রিপোর্ট তাতে কিন্তু ছত্রের ছত্রে এই ঘটনাগুলোকেই তুলে ধরা হয়েছে এবার সেখানে এই যে লার্জার কনসপিরেসি যে বৃহত্তর ষড়যন্ত্র বলা হচ্ছে তাহলে কারা কারা যুক্ত একটা পুলিশ একটা হসপিটাল অথরিটি আর একটা কিন্তু ক্রমে যেভাবে তদন্ত এগোচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের দিকে আরো আর কি অভিযোগটা তীব্র হচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি যে যখন আমরা এই প্রতিবেদন করছি প্রায় ছ ঘন্টা হয়ে গেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ আর কতক্ষণ চলবে কিন্তু সঞ্জীব মুখোপাধ্যায় অর্থাৎ যিনি কাকু পরিচয় দিয়েছিলেন সে সঞ্জীব মুখোপাধ্যায় তিনি কিন্তু এখন তাকে পাওয়া যাচ্ছে না তিনি প্রাক্তন আহ পুরসভার পানিহাটি পুরসভার সিপিএম কাউন্সিলর ছিলেন বর্তমানে তিনি টিএমসিতে যোগ দিয়েছিলেন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ সহযোগী হয়েছিলেন এই জায়গা থেকে সঞ্জীব মুখোপাধ্যায় এখানে গুরুত্বপূর্ণ সঞ্জীব গুরু সঞ্জীব মুখোপাধ্যায় তো এরপরে নিশ্চয়ই সিবিআই তাকে ডাকবে কি মনে হচ্ছে নিঃসন্দেহে এর বিষয়ে তো কোনো যেহেতু অপূর্ব বিশ্বাস বলেছেন অপূর্ব আমরা যখন করছি অপূর্ব বিশ্বাসকে আবার ডাকা হয়েছে ফলে ওই যে আর কি চাপটা কে দিল একইভাবে নির্মল ঘোষকে কে ওখানে যেতে বলল দেখুন এটা তো নির্মল ঘোষের মুখের কথাতে থাকবে না তার ফোন কল রেকর্ড কি কি করেছে না করেছে সবই পাওয়া যাবে কাকে কাকে ফোন এসেছিল না এসেছিল ফলে মুখের কথাতে ছ সাত ঘন্টা ধরে রেকর্ডিং হচ্ছে এমনি থাকবেন এর মধ্যে আরেকজন আমরা যেটা এখনো বলি সেটা হচ্ছে ধরো সুদীপ্ত রায় যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তাকেও কিন্তু সিবিআই বারবার করে আর জিজ্ঞাসাবাদ করেছে তিনিও ন তারিখ সেখানে ছিলেন এবং তার দুপাশে অভি এবং বিরুপাক্ষকে দেখা গেছে ফলে তার উপস্থিতি কেন সন্দীপকে তিনি কি করেছিলেন তার কি রোল ছিল ফলে ফলে তৃণমূল কংগ্রেসের যে যোগ সেটা শাসক দলের পক্ষে তো ক্রমেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যারা একদিনের মধ্যে সঞ্জয়কে ধরে বলেছিল বলেছিল প্রায় ক্লোজ করে ফেলেছিল পুরো তদন্ত এবং যে অপরাধী ধরা ফেলেছে এক সপ্তাহের মধ্যে তারা সব করে ফেলতো অথচ যত সময় যাচ্ছে তত দেখা যাচ্ছে যে পর্দার পিছু অনেক কিছু আছে যে জিনিসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল এবার দেখা ওসির পেছনে কে আছেন তার পেছনে কে আছেন কিন্তু এই তিনটে জিনিস যদি সংগঠিত ভাবে হয় তাহলে তো তিনটে কর্নার থেকে নিশ্চয়ই নির্দেশ যায়নি একটা কোনো জায়গা থেকে হয়তো নির্দেশ আছে অদৃশ্য কোনো সূত্র হয়তো একটা জায়গা থেকেই টান পড়েছে দেখা যাক সিবিআই সেটা তদন্ত করে কত দ্রুত বার করতে পারে একদম আমরাও সেদিকেই নজর রাখবো যে সিবিআই কত দ্রুত তদন্ত বার করবে এখনো সঞ্জীব মুখোপাধ্যায় যিনি ওই মিতা তরুণী চিকিৎসকের কাকা পরিচয় দিয়েছিলেন সেই কাকা তিনি তাকে কবে সিবিআই ডাকি এবং তারপরে তিনি কি বলেন সেদিকেও কিন্তু নজর থাকবে কিন্তু যেভাবে একের পর এক প্রথমত হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয়ত পুলিশ এবং তারপরে শাসক দলের একের পর এক যে নেতা তাদের জিজ্ঞাসাবাদ চলছে অর্থাৎ ক্রমশ যোগ হচ্ছে শাসক দলের যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে এই ঘটনায় আর করের এই চিকিৎসক তরুণের ঘটনায় শাসক দলের যে যোগ সেটাও কিন্তু ধীরে ধীরে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন এত লুকো ছাপা এটাই হচ্ছে বড় প্রশ্ন কেন এত লুকো ছাপা তাহলে কি সত্যি সত্যি গণধর্ষণ সত্যি সত্যি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি খুনের পরে ধর্ষণ করা হয়েছে আসল যে আহ তদন্তের পরেই পুরো ঘটনা নিশ্চয়ই সিবিআই বার করবে আমাদের সেদিকেই নজর থাকবে ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার